আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখুন অন্নপূর্ণা মন্দিরের সামনে, যেটা ব্যারাকপুরে রয়েছে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন মা অন্নপূর্ণা মন্দির, যেটা ব্যারাকপুরে অবস্থিত। আচ্ছা, এই মন্দির সম্পর্কে আপনারা জানিয়ে রাখবো, মন্দিরটি তৈরি হয়েছিল 1875 সালের 12ই এপ্রিল। তৈরি করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী, যিনি মথুরমোহন বিশ্বাসের পত্নী ছিলেন। মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1870 সালে। শোনা যায় যে মন্দিরটি নির্মাণের জন্য প্রথমে শ্রীরামপুরকে বেছে নেওয়া হলেও পরবর্তীতে ব্যারাকপুরের এই স্থানে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যারাকপুরের তৎকালীন নাম ছিল চন। এখানে আসতে হলে আপনারা ট্রেন কিংবা বাস দুটোতেই আসতে পারেন। ট্রেনে আসলে আপনাদের নামতে হবে ব্যারাকপুর স্টেশন, এরপর টোটো রিজার্ভ করে অথবা অটোতে আপনারা এখানে পৌঁছাতে পারেন। অটোয় আসতে হলে ব্যারাকপুর স্টেশন থেকে কিছুটা এগিয়ে আসুন, পায়ে হেঁটে আসবেন চিড়িয়ামোড়, সেখান থেকে একটা অটো ধরুন। অটো ধরে অটোওয়ালাকে বলবেন ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের কাছে নামবো, ভাড়া নেবে 10 টাকা। সেখান থেকে পায়ে হেঁটে কিছুটা আসলেই আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন। আর যদি বাসে আসতে যান তাহলে আপনারা শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী কোনো বাসে উঠে পড়ুন, আপনারা নামবেন তালপুকুর স্টপেজে। নাট মন্দিরে দাঁড়িয়ে মাতৃমূর্তি দর্শন করা যায়। মাতৃপ্রতিমা তৈরি হয়েছে অষ্টধাতুতে। পিছনে আটচালা মন্দিরগুলো দেখুন, এখানে মোট 8 চালা শিবের মন্দির, 3টে 3টে, দুপাশে মোট 6টা মন্দির আছে। আচ্ছা, আপনারা জানেন দক্ষিণেশ্বরে মোট 8 চালা মন্দিরের সংখ্যা 4টে 4টে 8টা, এখানে 6টা হওয়ার কারণ মন্দির নির্মাণ কাজে যখন জোর কদমে চলছে সেই সময় একদিন জগদম্বা দেবী স্বপ্ন দেখলেন মন্দির যেন দক্ষিণেশ্বরের মন্দিরের থেকে বড় কোনোভাবেই না হয় বা তার সমান না হয়। আর এই কারণেই দেখুন এখানকার শিব মন্দির সংখ্যা দক্ষিণেশ্বরের মন্দির অপেক্ষা 2টো কম। মূল মন্দির থেকে শুরু করে নাট মন্দির কিংবা আটচালা শিব মন্দিরগুলো দেখুন, হুবাহু যেন দক্ষিণেশ্বরের মন্দির। শোনা যায় মন্দিরের জন্য জমি বাছা কিংবা মন্দির উদ্বোধন কোনো অনুষ্ঠানেই শ্রীরামকৃষ্ণদেব উপস্থিত ছিলেন না, কারণ অবশ্য অজানা। এবার জানিয়ে রাখি মন্দিরের টাইমিং, সকালে 5টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, আর আবার বিকালে খোলে 4টে, খোলা সন্ধ্যে 8টা পর্যন্ত। এখানে মায়ের ভোগ গ্রহণের ব্যবস্থাও রয়েছে, ভোগ জন প্রতি 120 টাকা। আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, আমরা এগিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে। চলুন গঙ্গার ঘাটটা একবার ঘুরে দেখব। আমরা গঙ্গার ঘাটে এসে পৌঁছেছি। গঙ্গার এই ঘাটটি রানী রাসমণির নামে, রানী রাসমণি ঘাট নামে পরিচিত। গঙ্গায় এখন ভাটা চলছে, আর আপনারা ওই পার যে দেখতে পাচ্ছেন ওটা হলো শ্রীরামপুর। গঙ্গাবক্ষে ডিঙি নৌকা ভেসে চলেছে। আর ওই যে দূরে আপনারা সাদা অংশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গান্ধীঘাট। মন্দির থেকে বেরিয়ে ফেরার পথে দেখতে পেলাম এই ফুচকা আর ঘুগনি স্টলটা, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ফুচকাটা কিন্তু ভালো ছিল। আপনার ভিডিও যদি ভালো লাগে দয়া করে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।